আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডিজিআই টিভি। ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবারও আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ফোনটিতে এই ভিডিওটিতে আজকে আমরা দেখাবো স্যামসাং J6 প্লাসের বর্তমান প্রাইস এবং এই ফোনটির প্রাইস কত টাকা ড্রপ হয়েছে বা কত টাকা প্রাইস কমেছে। তো অবশ্যই আশা করি ফোন ভিডিওটি আমাদের মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমরাই সবার আগে এবং মার্কেটের যে আপগ্রেড প্রাইসগুলো আমরা জানিয়ে থাকি। তো অবশ্যই ট্রাস্টেড একটি চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারুন যে কোনো মোবাইলের প্রাইস সম্পর্কে জানতে। তো ফার্স্টে আমরা দেখে নেই এই J6 প্লাসের যে কনফিগারটা আছে, যারা জানেন না তাদের জন্য এটা বলে নেই, এরপরে আমরা প্রাইসটা বলে দেবো। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি মাত্র 2 মিনিটের ভিডিও, তো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই ফোনটির ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস 5 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। দ্যাট মিন্স তিনটা ক্যামেরা পাচ্ছেন এই ফোনটিতে এবং র্যাম হিসেবে থাকছে 3 জিবি র্যাম, 32 জিবি রোম এবং ব্যাটারি রয়েছে এই ফোনটিতে 3300 mAh এবং প্রসেসর থাকছে এটার মধ্যে 1.4 GHz এবং অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 8.1 এবং নেটওয়ার্ক হিসেবে থাকছে এটার 4G এবং ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.0 HD+ ইনফিনিটি ডিসপ্লে। এবং এই ফোনটির যে পূর্বের প্রাইস ছিল, এই ফোনটির পূর্বের প্রাইস ছিল 18,999 টাকা এবং বর্তমানে যে প্রাইসটি রয়েছে এই ফোনটির বর্তমান প্রাইস রয়েছে 16,990 টাকা। তো এই ফোনটির 2,000 টাকা অলরেডি প্রাইস ড্রপ হয়েছে, আর কোনো কারণে প্রাইস আরও কমতে পারে বা বাড়তে পারে, অবশ্যই আপনারা শোরুমে যাবেন এবং শোরুমে যাওয়ার পর অবশ্যই ফোনটি যাচাই করে নেবেন এবং যাচাই করার জন্য অবশ্যই ফোনের যে আইমি নাম্বারগুলো আছে সেইগুলো দেখে নেবেন। এবং আমরা চাই যে আপনারা অসাধু ব্যবসায়ী থেকে দূরে থাকুন এবং লিগ্যাল যে ফোনগুলো আসে বাংলাদেশে অবশ্যই IMEI চেক করে ওই ফোনগুলো নেবেন। তো IMEI চেক করার জন্য অবশ্যই আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে চেক করবেন। *#06# এই নাম্বারে প্রেস করলে আপনার আইমি নাম্বারটা চলে আসবে, সেক্ষেত্রে আপনারা ওটা চেক করে নিতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে।